হ্যালো সবাইকে, আমি প্রিয়াঙ্কা সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে একটা ফেস প্যাক শেয়ার করব, যে প্যাকটা ইউজ করে তোমরা তোমাদের মুখের রং দূর করতে পারবে, তাতে তোমাদের মুখে তৈলাক্ত ভাবও দূর হয়ে যাবে। এই প্যাকটা বানাতে তেমন কিছুই লাগবে না, তোমাদের ঘরে অল্প টুকিটাকে জিনিস দিয়ে তোমরা প্যাকটা তৈরি করে নিতে পারবে। চলো তাহলে এখন আমরা প্যাকটা তৈরি করি। প্রথমে আমি একটা পরিষ্কার বাটিতে 2 টেবিল চামচ মুলতানি মাটি নিয়ে নিলাম। মুলতানি মাটিতে আছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, যা ব্রণ দূর করতে সাহায্য করে। মুলতানি মাটি ত্বকের অতিরিক্ত তেল চুষে নেয়। মুলতানির মাটি ত্বকের লোমকূপের ময়লা ভিতর থেকে পরিষ্কার করে, যার ফলে ব্রণের সংক্রমণ কমে যায়। এরপর নিলাম সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। হলুদের মধ্যে আছে অ্যান্টিসেপ্টিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা ব্রণ দূর করতে সাহায্য করে। হলুদ লোমকূপ থেকে তেল বের হওয়ার পরিমাণও কমিয়ে দেয়, মুখের র‍্যাশ দূর করে আর ত্বক উজ্জ্বল করে। এরপর দিয়ে দিচ্ছি 1 থেকে 2 ফোঁটা লেবুর রস। লেবুতে আছে ভিটামিন সি, যা ব্রণ বা অ্যাকনে সৃষ্টিকারী ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে। আর যাদের লেবুর রস ব্যবহার করলে প্রবলেম হয়, তারা লেবুর রস বাদ দিয়ে দিন। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে নিব। প্যাক এখন রেডি। তোমরা অবশ্যই মুখে প্যাক লাগানোর আগে মুখ ভালোভাবে পরিষ্কার করে নিবে। এখন আমি প্যাক মুখে লাগিয়ে নিব। প্যাক লাগানোর আগে আমি আমার মুখ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তোমরা অবশ্যই প্যাকটা সপ্তাহে 2 বার ব্যবহার করবে, তাহলে ধীরে ধীরে তোমাদের মুখের রোগ দূর হয়ে যাবে আর মুখের তৈলাক্ত ভাবও কমে যাবে। তোমরা চেষ্টা করবে যে কোনো প্যাক রাতে ব্যবহার করতে। দিনে দিনে অবশ্যই বাইরে যাওয়ার আগে সানব্লক ব্যবহার করবে। তোমরা দেখতে পাচ্ছ আমি আমার মুখে ভালোভাবে প্যাকটা লাগিয়ে নিয়েছি। এখন আমি 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব। আমার ফেস মাস্কটা শুকিয়ে গেছে। আমি এখন কুসুম গরম পানি দিয়ে হালকাভাবে মাসাজ করে মুখটা ধুয়ে নিব। মুখটা ধোয়ার পরে আমি একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি। তোমরাও তোমাদের পছন্দ মতো একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিবে। আশা করি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগেছে।